I don't like the sound. She comment করে জানাবা আমাদের কি তো সোফা কেনার পরে এই গোল্ডেন কালারটা দেখতে 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 আর ভালো লাগে না এখন বাজে হচ্ছে গিয়ে 3:44 তিনটা বাজে উঠা উঠায় জানা হইল তোমারে এ এগুলা কি এগুলা বিস্কুট খাও এগুলা কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে প্রতিদিন এটা করি বারান্দায় আসি বারান্দায় এসে আমার ফুল গাছগুলোকে দেখি যে কোনটায় কোনটায় ফুল আছে কোনটায় কোনটায় নাই তো আজকে হচ্ছে গতকালকে নাকি মাইকিং করছে যে কারেন্ট থাকবে না আমরা শুনি নাই তো সকালে 8টার সময় কারেন্ট চলে গেছে আমার আবার আজকে ভার্সিটিতে যাইতে হবে তো যার জন্য হচ্ছে আমি আমার ড্রেসটা বের করে নিলাম ফ্রেশ হয়ে নিছি আমি মানে সকালবেলা উঠে গোসলটা করে নিছি যেহেতু কারেন্ট নাই বাসা ভালো লাগতেছে না তেমন কোনো করারও কিছু নাই তো আজকে ভার্সিটিতে যাইতে হবে দেখা ভালো লাগতেছে তো আমি হচ্ছে একটা লিপস্টিক আর হচ্ছে একটা আয়না আমার সাথে ক্যারি করি আর কিছু কলম এছাড়া আর কিছু আমার নিতে হয় না তো একটা ও আছে একটা হেয়ার ব্যান্ড সাথে নিয়ে যাই তো এগুলো নিয়ে আমি হচ্ছে রেডি হব চশমাটা ব্যাগে ঢুকাই নিলাম বাইরে যেয়ে তারপর পরবো সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে তারপর হচ্ছে যাইতে হবে আমার অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তুমি কনভার্সিটিতে পড়ো কনভার্সিটিতে পড়ো দেখো এটা বলা যাবে না আসলে তোমাদের ভাইয়া এটা আমাকে বলতে না করছে তো আমি একটা ছোট আয়না নিয়ে নিলাম মাঝে মাঝে একটু নিজের চেহারা দেখতে ভালো লাগে আর কি তো আমি হচ্ছে আজকে সারাদিনের জন্য বাইরে যাচ্ছি তো এখন হচ্ছে বের হবো সারাদিন বলতে অলমোস্ট বিকালের দিকে আমি চলে আসব তো আমি গেলাম বিস্কুট খাই দাও না কালকে রাত্রেবেলা যে ঘুমের মধ্যে আইসা নিয়ে ভিডিও করলা 3টা বাজে উঠা উঠায় যে আনা হইল তোমারে এ এগুলা কি এগুলা বিস্কুট খাও এগুলা কি সকাল থেকে নাই কারেন্ট বিকাল 5টা বাজে আইব না কোনো আগা গোড়া কিছু বুঝতেছি একটু পরে হোটেলে তে খাওয়া না বাদ দিতে এরকম বাসনা গেলাম তো বিকেলের দিকে আমি বাসায় আসি এসে দেখি কারেন্ট আসছে মানে 4টার দিকে কারেন্ট চলে আসে তো এদিকে হচ্ছে আমরা হচ্ছে সোফার জন্য কভার অর্ডার করছিলাম তো ভাইয়া চলে আসছে ভাইয়া আসার পরে হচ্ছে নিয়ে আসছে সোফার কাভারটা আমরা সবাই মিলে পছন্দ করে অর্ডার দিছি আর কি তো ভাইয়া হচ্ছে নিজেরাই ফিটিং করে দিয়ে যায় তো চলে আসছে যে তোমাদের আঁকি হচ্ছে হাই দিচ্ছে সারাদিন পর কারেন্ট আসছে অনেক বেশি ভালো লাগতেছে আর দেখো কালারটা বাইরে থেকে এত জোস লাগতেছে যেটা বলার মতো না আমরা জাস্ট আমাদের সোফার যেই ছবি তুলে পাঠিয়েছিলাম মাপটা পাঠিয়ে দিছিলাম ভাইয়া একদম সুন্দর করে বানায় তারপর হচ্ছে পাঠিয়ে দিছে এই পেজে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যে আমরা সবাই কনফিউজ ছিলাম কোনটা দিব তো আখির পছন্দ হয় হচ্ছে অ্যাশ কালারটা আমার পছন্দ হয় হচ্ছে এই যে স্কাই কালারটা ফিউজা কালারও বলতে পারো তো এটা বাস্তবে সামনাসামনি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল তো তারপর হচ্ছে দুইটা মিলাই আমরা কমেন্ট করে দেই যে অ্যাশ কালারটা যদি সোফা দিতাম তাহলে হচ্ছে পুরো বাসাটাই অন্ধকার অন্ধকার লাগতো আর ফিরোজা কালারটা এই জন্য আমরা হচ্ছে চুজ করছি সোফার জন্য আর অ্যাশ কালারটা কুশনের জন্য দুইটা মিলাই কিন্তু একটা অনেক স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে তো সোফা কেনার পরে এই গোল্ডেন কালারটা দেখতে 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 আর ভালো লাগে না তো পরে হয়েছে কি যে ভাবে এই জিনিসটা কিন্তু জোস জোস হ্যাঁ একটু দেখাও এটা তারপরে কি জানি অনেকদিন ধরে এই রংটা দেখতে দেখতে আমাদের দুইজনের মানে চোখ ঘোলাই গেছে পরে এই ড্রয়িং রুমে আসি না এটার জন্য পরে ভাবলাম যে আর সোফাটাও নষ্ট হয়ে যাচ্ছে ধুলা টুলা অনেক কিছু ময়লা হচ্ছে কভার দরকার তো পেজে ফেসবুকে স্ক্রল করতে 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 একটা পেজ পাইছি হচ্ছে ফ্রেন্ডস অফ ফার্নিচার তার মধ্যে একটা কথা হচ্ছে আমি তো অর্ডার করেছিলাম ওই কালারটা তুই কেন এটা অর্ডার করলি অনেক বেশি সুন্দর লাগতেছে তো
পরে হচ্ছে ভাইয়াদের পেজটা আমি পাই ফ্রেন্ডস অফ ফার্নিচার আমি পেজিং স্ক্রিনশটটা দিয়ে দিছি তো এই পেজটায় ভাইয়ার সাথে কথা বলে আমার এত ভালো লাগছে যে ভাইয়া সেই দূর থেকে হচ্ছে আয়েশা নিজে ফিটিং করে দিয়ে যাচ্ছে আর এত সুন্দর মানে ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর তোমরা দেখে নাও যায় না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাস্তবে মানে এই রুমটাই আমাদের এখন চেঞ্জ লাগতেছে একটু দেখো ও মাই গড আর কোশন রোশন সেট করার পর একবার দেখাচ্ছি ওয়াও অনেক সুন্দর লাগতেছে বাস্তবে এটার কোয়ালিটিটা যে এত জোস তোমরা মানে সরাসরি না দেখলে বুঝতে পারবা না তো এটা তারা কিন্তু সব কি ধরনের জিনিসের কাভার দেয় সব ফার্নিচারের তোমার টিভি থেকে শুরু করে সোফা ডাইনিং টেবিল এই চেয়ার টেবিল সবকিছুর কাভার তোমরা পেয়ে যাবে তো ভাইয়ার জন্য হচ্ছে আমরা একটু সামান্য নাস্তার ব্যবস্থা করছি যে চা আর বিস্কিট রাখি হচ্ছে সব বের করতেছে বিস্কিট বসে যা যাচ্ছে সব বিস্কিট নাকি ভাইয়ারে দিয়ে দিবে আমরা একদম একবারে সন্ধ্যা নাস্তাটা করবো চা খাবো বিস্কুট এরকম করছে কেন ডিজাইন তো কোম্পানি আলোর জিজ্ঞেস করতে হবে সোফা অনেক সুন্দর লাগতেছে অনেক কালারটা অনেক জোস বাজে হচ্ছে গিয়ে 3:44 রাত নামছে তুমুল বৃষ্টি আর হইতেছে বজ্রপাত চরম মাত্রায় আর এদিকে আমাদের বাসার নিচে যে ট্রান্সমিটারগুলো আছে ট্রান্সমিটার গেছে ব্লাস্ট হয়ে কারেন্ট নাই তাই বারান্দায় আসলাম একটু বৃষ্টি উপভোগ করার জন্য গ্লাসটা সব লাগাইলাম অনেক জোরে বৃষ্টি হইতেছে অনেক বিজলিও চমকাইতেছে love